Hey guys, I'm Momo Tanjim Ahmed and apnara dekhchen Tanjim Creation YouTube channel. To ajke mulir bishoy ta holo je kibhabe amra nosto memory take othoba pendrive take khub shohoje kono software chhara repair korte pari. To beshi kotha na bole let's begin the intro. প্রথম তো আমাদের যে মেমোরিটা আছে তা ইনসার্ট করার পরে অথবা পেনড্রাইভটা ইনসার্ট করার পরে দেখতে হবে যে ধরুন আমার এই মেমোরিটা এখানে শো করছে না, ওকে। অথবা আপনার ক্ষেত্রে এমনও হতে পারে যে আপনার পেনড্রাইভটা ধরুন অথবা মেমোরিটা ধরুন যে 32 GB অথবা 16 GB কিন্তু আপনাকে দেখাচ্ছে যে 120 MB অথবা 4 GB কম দেখাচ্ছে, ক্ষেত্রটা ইউজ করতে মানে প্রয়োগটা ইউজ করতে পারবেন। তো আমরা দেখি প্রসেসটা কীভাবে করা যায়। তো বেসিক্যালি আমারটা কোনো ইনপুট শো করছে না, মানে আমার পেনড্রাইভটা শো করছে না। তো দেখি কীভাবে করা যায়। প্রথম আমরা উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করব, ওকে, রান আসবে। দেন আমরা টাইপ করব সিএমডি, ওকে, দেন ওকে। দেন সিএমডিতে এন্টার করার পরে দেন আমরা টাইপ করবো এখানে এই Diskpart, ওকে, Diskpart লেখার পরে আমরা এন্টার করব। এন্টার করার পরে একটা পপ আপ অপশন আসবে এবং এখানে দেখাবে যে মানে এলো, আপনি এলো করতে চান কি না। আপনি এখানে ভেরিফাই করার জন্য ইয়েস করে দিবেন। ইউজ করার পর আরেকটা সিএমডি অপশন আসব। তো আপনি এটা বেসিক্যালি ওই আগেরটা কেটে দিতে পারেন, আমি কেটে দিলাম। দেন আপনারা এখানে টাইপ করবেন লিস্ট ডিস্ক, ওকে। তো তারপর আপনি এন্টার করবেন, ওকে। এখানে আপনার যত আপনার কম্পিউটার যতগুলা পার্টিশন থাকবে সবগুলা শো করবে, ওকে, মেমোরিগুলো শো করবে। তো আমার ডিস্ক জিরোর ভিতরে আছে হলো আমার হার্ড ডিস্ক আছে, ওইটা আছে 465 GB, আর যে সেকেন্ডটা যেটা আমাকে এখানে শো করছে যে আমার পেনড্রাইভটা 32 GB এখানে শো করছে না, এখানে শো করছে, ওকে, এখানে আসছে যে 8 GB। তো আমরা এটাকে রিপেয়ার করার জন্য প্রথম এখানে আসার পরে, হ্যাঁ, তারপর দিবেন হলো সিলেক্টিক্স 1, ভুলেও আবার আপনি জিরো দিয়ে দিন। আপনার ক্ষেত্রে যা আসবে, ক্ষেত্রে যা আসবে ওইটা আপনি টাইপ করবেন। এখানে আমার ক্ষেত্রে ডিস্ক 1 আসছে, আপনার ক্ষেত্রে 2 আসতে পারে, ওকে। তো আমি 1 টাইপ করলাম সেজন্য। আপনি যে আপনার যে পার্টিশন আবার ওটা মানলে আপনি ফরম্যাট করে ফেললেন না, তো সাবধানে আপনি এই কাজগুলো করবেন, ওকে। তো আমি সিলেক্ট ডিস্ক 1 দিলাম, এন্টার দিলাম। তো এখানে লেখা আসছে যে ডিস্ক 1 ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক, ওকে, সিলেক্ট হয়েছে। এখন আমি এটাকে যাইছে তাই করতে পারবো। এখন আমি এটাকে রিপেয়ার করার জন্য এটাকে টাইপ করবো ক্লিন, CLEAN ক্লিন, দেন এন্টার দেব। তো এখানে দেখাচ্ছে যে ডিস্কপার্ট সাকসেড ইন ক্লিনিং দ্য ডিস্ক, ওকে, মানে সাকসেসভাবে এটা ক্লিন হয়েছে, ফরম্যাট হয়েছে, এটা বলতে পারেন, সমস্যা নাই কেন। দেন আমি এক্সিট করে এটা বেরিয়ে গেলাম। দেন এখানে শো করছে না এখনো, ওকে। তো শো করার জন্য প্রথম আমাদের যা করতে হবে, এখানে যে উইন্ডোজ আইকনটা আছে না ওটার সাথে ওটার ভিতরে মাউস কার্সারটা নিয়ে লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার পর আপনি যা করবেন যে ডিস্ক ম্যানেজমেন্ট এটা ক্লিক করবেন। দেন ডিস্ক ম্যানেজমেন্টে আপনার যাবে, ওকে, লোড হচ্ছে। ডিস্ক ম্যানেজমেন্টে আসার পর আপনার যা করতে হবে, এই যে আনলোকেটেড দেখাচ্ছে আমার রিমুভেবল ডিস্ক, মানে পেনড্রাইভটাকে 29 GB এখানে শো করছে, মানে 32 GB। তো এটাকে আপনি প্রথম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর লেফট ক্লিক করবেন, লেফট ক্লিক করার পর নিউ সিম্পল ভলিউম দেবেন, দেন নেক্সট, দেন 8 GB আসবে। তো আপনি অ্যাসাইন করতে পারবেন, ওটা রাখবেন, আমি হ্যাপি থাকলো, নো প্রবলেম। তারপর দেন নেক্সট,
and next দিবেন then finish okay তো partition create হয়ে যাবে okay হচ্ছে partition okay partition is complete এখানে as show করছে then এটাকে কেটে দিই then আপনি দেখেন এখানে এখন এসে পড়েছে মেমোরিটা পুরোপুরিভাবে রিপেয়ার হয়ে গেল ওকে এখন পুরো মেমোরি আগের মতন হয়ে গেছে তো এই ট্রিক্সটা ইউজ করে আপনারা আপনাদের নষ্ট মেমোরিটা অথবা পেনড্রাইভটাকে খুব সহজেই ঠিক করে নিতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন ওকে তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ